দর্শক বিশাল গরুর হাট, শুধু গরু আর গরু। আপনারা দেখেন এই যে গরু, ভাই গরুটার দাম কত ভাই? 90, শুধু 90, শুধু 90,000 টাকা চাচ্ছে। দেখেন 90,000 টাকা উনি চাইতেছে গরুটার দাম। দাম কেউ বলছে ভাই? জি বলছে। কত বলছে? 84-85,000। 84-85 বলছে, মানে অল্প কিছু বাকি আছে। গরুটা মাঝারি এবং ছোটর কাছাকাছি, মাঝারিও বলা চলে, ছোট গরু বলা চলে। আপনি নিজে ব্যাপারী না লালন পালন করছেন? লালন পালন করি। ও আপনি আর কি নিজেই লালন পালন করছেন? উনি নিজেই পরম যত্নে লালন পালন করছে। ব্যাপারীর চাইতে যারা লালন পালন করে তাদের কাছে কিন্তু একটু কম দামেই কেনা যায়। এবার গরু আমদানি কেমন আপনি মনে করেন? ভালো। ভালো, ঠিক আছে। দাম যেভাবে বলতেছে তাতে কি মোটামুটি সন্তুষ্ট আপনি, না ভাবছেন যে পানির দর বলতেছে? না, ঠিকই আছে, ঠিকই আছে, তাই না? তো উনি চাষি, উনি ভাবছে এবং বলছে যে দাম যেভাবে বলছে এবং যেভাবে উনি চাইলেন দাম, সেক্ষেত্রে দাম ঠিকই আছে। আরেকটি ছোট গরু এই যে দেখেন এই পাশে আছে, আরও আছে গরু। গরুর কিন্তু অভাব নাই। হ্যাঁ, যে দেখেন, হ্যাঁ এটা গরু কার? এই গরু আমার। আপনার কত দাম? দাম যেতেছে 120। 120 দাম বলছে কেউ? দাম বলছে 85 বলছে। শুধু 85? 120 শুধু 85 বলছে। কয় দাঁত? চার দাঁত। চার দাঁত, চার দাঁতের গরু। দেখেন এটা মাঝারি কাছাকাছি, মাঝারি বলা চলে, ঠিক আছে। একবার কম দাম কি? বাজারে একটু কম, বাজারে একটু কম, বাজারে 120 চাইছি, 85 বলছে, 85,000। তাহলে বাজার কম? হ্যাঁ একটু বাজার কম। দেখেন বাজার কম। আপনি কি চাষি না ব্যাপারী? আমি ব্যাপারী। ও ব্যাপারী, যাক উনি ব্যাপারী। আরো গরু দেখেন, আমি ভিতরে যাব আরো গরু দেখাবো আপনাদের। আপনি ব্যাপারী? ব্যাপারী। কত চান? 1,40,000। 1,40,000 টাকার গরু এই যে দেখেন। কত দাম বলছে? দাম বলছে 13-14-15। 1,13,14-15 গরু দেখেন, গরু আর গরু দেখেন, অনেক গরু কিনা আপনাদের দেখাই। এপাশেও দেখেন কত ভাই দাম? 120। 120 ব্যাপারি না গেরাস্ত আপনি? ব্যাপারি। ব্যাপারি দুইটাই কি আপনার? ওইটা আর একজনের। দেখেন কত দাম বলছে? বলছে কেউ? বলছে 90। শুধু 90 বলছে? 20 চাইছে উনি, 1,20,000, শুধু 90 বলছে। দেখেন কয় দাঁত? দাঁতে নাই। দেখেন অনেক বড় গরু, দাঁতে নাই, অর্থাৎ এটা দিয়ে তো কুরবানি হবে না, তাই না? আচ্ছা।